এই জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই। বৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই। বৃষ্টি প্রদীপ জেলে বুঝেছি তোমায়। স্বাগতম রাত বিরাতে। আজ আমাদের সঙ্গে আছেন গানের পাখি মেজবা রহমান। তার গান অন্তত কয়েকটি গান আছে যেগুলো বাংলাদেশের এমন কোনো ঘর নেই যে ঘরে বাজেনি, এবং আমরা আমাদের পাশের বাসা থেকে বড় ভাইদের বাজানো ট্যাপ রেকর্ডারের লাউড ভলিউমে দৃষ্টি প্রদীপ জেলে কিংবা শ্রাবণের মেঘগুলি অনেক শুনতে শুনতেই বড় হওয়া সেই মেজবা রহমান আজ আমাদের সঙ্গে। মেজবা ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। গান গাইতে গাইতে তো দিন অনেক গেল। হ্যাঁ, অনেকটা সময় পার হয়ে গেল। তো হারিয়ে যাওয়া স্মৃতি মানে কতটা ফিরে পান? হ্যাঁ, এটা সত্যি কথা। এখন আমরা যে এসে মানে স্টেজে চলে এসেছি, তো নস্টালজিক বিষয়গুলো খুব মানে অ্যাট্রাক্ট করে বা টানে, আকর্ষণ করে। সেই জন্য এত খুঁজে ফিরি, চলে যাই ঢাকার বাইরে কোথাও কখনো কখনো, সেই শৈশবকে খুঁজে বেড়াই। এগুলো মানে খুব মানে কি বলবো, মানে এতটাই মানে মানে ইনভলভ হয়ে যায় সেখানে, মানে খুব একটা মানে আই হ্যাভ নাথিং টু সে অ্যাকচুয়ালি। আপনারা 90s আপনাদের ডিফারেন্ট টাচ ব্যান্ডটা শুরু করলেন, তার আগে একটা ব্যান্ড ছিল আপনাদের? হ্যাঁ, রাইট রাইট। আগে একটা রিপল ট্র্যাক নামে আমি একটা ব্যান্ডের সাথে ইনভলভ ছিলাম। তো ওখানে মানে ম্যাক্সিমাম মানে যারা ই ছিল, মেম্বার্স যারা ছিল, তারা মানে আমার মানে সিনিয়র ছিল। একটা সময় ওইটা ফিল করছিলাম না আমি, যে একটা স্বাধীনতা যেটা বলে ওটা আমার একটু প্রয়োজন ওটা। তো সেখান থেকে কোনো একটা ইস্যুতে আমি ওখান থেকে বেরিয়ে আসি। ওটা ছেড়ে দিয়ে আমি মানে চিন্তা করলাম যে আমার কিছু গান ছিল, মানে ওই গানগুলো এই যে রাতের যে বিষয়টা, তখন সেটাকেই মনে পড়ছে আর কি, যে একটা গান কত সময় ধরে লিখেছি, মানে অনেক রাত মানে পার করে ফেলেছি গানগুলো লিখতে লিখতে। দেখলাম লিরিকটা ঠিক হয়নি, তো সারা রাত ধরে ভেবেছি যে এটা আর একটু বেটার হয়। তো এইভাবে অনেক রাত পার করে ফেলেছি সেই সময়গুলোর কথা চিন্তা করলে, মানে ওই সময়টা রাত জাগার এটা একটা মানে ফ্যাসিনেশনও ছিল, যে মানে কোনো ক্লান্তি নাই। এখন যেরকম একটু ক্লান্তি অনুভব করি বয়স হয়েছে, কিন্তু ওই সময়টা সেটা ছিল না। সারা রাত ধরে গান লিখেছি, মানে সুর করেছি। তো ওই গানগুলো ভাবলাম যে এই গানগুলো তো অনেক করেছি, কিন্তু সবাই যদি না শোনাতে পারে সবাইকে। তারপরে খুব দ্রুত সময়ের মধ্যে করে ফেলি, এবং সেখানে আমাকে সত্যি কথা যেটা আমাকে যে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল, হেল্প করেছিল, সেটা হলো উইনিং ব্যান্ডের শেলি ভাই। প্রথম অ্যালবামই করলেন হচ্ছে শিরোনামে, নিজের শিরোনামে? হ্যাঁ, ডিফারেন্ট আছে, রাইট, ডিফারেন্ট আছে। এটার কি কোনো কারণ ছিল নাকি হুট করেই? হুট করেও এটাও সেরকম, মানে যখন গানগুলো কমপ্লিট করলাম তখন স্বাভাবিকভাবে শুনছি বিভিন্ন ইয়েতে, তখন দু একজন যারা আমাদের এগুলো শুনে বলছে যে গানগুলো তো বেশ ভালো হয়েছে বা ডিফারেন্ট হয়েছে। তা আমার মাথার মধ্যে কাজ চলো যে ডিফারেন্ট যেহেতু হয়েছে, তো একটা ডিফারেন্ট একটা টাচ বা ভিন্ন একটা ছোঁয়া, যেটাই হোক স্পর্শ, তো ওইভাবেই আমার মাথা থেকে ইয়েটা ব্যান্ডের নামটা চলে আসে আর কি। মানে গানগুলো আগে রেকর্ডিং করেছি, ব্যান্ডের নাম দিয়েছি পরে। হ্যাঁ, প্রথম অ্যালবামে দৃষ্টি প্রদীপ ছাড়াও শ্রাবণের মেঘগুলি ভীষণভাবে তুমুল জনপ্রিয়, মন কি যে চায় এটা, মন কি যে চায়। আর একটা গান আজকে আপনাকে সামনে পেলাম বলে আমার খুব জানা দিচ্ছে যে আমি তখন ক্লাস 9-10 পড়ি, এবং তখন স্বর্ণলতা গানটা আমার মানে অন্যান্য গানের মধ্যে এই গানটা আমাকে ভীষণভাবে নাড়া দিত। আচ্ছা, তাই নাকি? আচ্ছা,
আমি আজকে আপনাকে পেলাম বলেই আমি জানতে চাই যে ওই গান প্রত্যেকটা গানেরই কিন্তু এক একটা কাহিনী থাকে, গল্প থাকে, পেছনের ইতিহাস থাকে, অনেক সুন্দর সুন্দর মানে বিটার এক্সপিরিয়েন্স থাকে, বিউটিফুল এক্সপিরিয়েন্সও থাকে। স্বর্ণলতার গল্পটা যদি গল্পটাও গানটা লিখেছে হলো আমাদের ব্যান্ড মেম্বার ছিল না ও, আশরাফবাবু লিখেছে আর কি। এবং ওই গানটা আসলে আমি করিনি, ও গানটা পিয়ালই করে, গানটা পিয়াল সাধারণত করে থাকে। মানে সব কিছুতেই হ্যাঁ একদম ওই মানে ধরেন গানের ক্ষেত্রেই, ব্যান্ডের ক্ষেত্রেই, নামের ক্ষেত্রেই এটা হয়েছিল যে আমি যেটা প্রিয়তার ক্ষেত্রে আপনারা তাই প্রথম অ্যালবাম, প্রথম অ্যালবামই একদম মানে ছক্কা না এটা এটার ক্ষেত্রে এইটাই ভুল ছিল, কারণ যে আমার গানগুলো ই হয়ে যাচ্ছে আর কি, মানে গানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও চলে যাচ্ছে। আর ওই সময় তো আমাদের কপিরাইট কোনো সিস্টেম ছিল না, এখনও যে সেভাবে আছে তা না, যে গানটা আগে গাইবে আমার মনে হয় তারই গান সেটা, এরকম না বিষয়টা, এরকম একটা বিষয় ছিল। এখন যতই আমি বলি না কেন যে গানটা আমার গান আমি করেছি, এইটাকে আমি কীভাবে দিব, আমি এটা 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 কীভাবে আমার এটা প্রমাণ করব, এইটাই ছিল মূল কারণ যে সব কিছু হুট করে করা। এবং জায়গাটা ফিডব্যাক যেটা পেয়েছি মানে কী বলবো, মানে সেটা তো অভাবনীয়, মানে আমরাও কিন্তু ওই সময় বেশ নবীন, কিন্তু আমরা কিন্তু খুব অল্প সময় এটা মানে আমাদের করেছি, ওই সময় আমরা জাস্ট ইন্টার কমপ্লিট করেছি আর কি, ইন্টার কমপ্লিট করে কিন্তু এই একটা মানে একটা ওই সময় একটা একটা ব্যান্ডের একটা জোয়ার ছিল কিন্তু, আমার মনে হয়তো মনে থাকার কথা। হ্যাঁ অনেক, এমনকি ব্যান্ডের নাম ওই সময় নাম খুঁজে না পেয়ে হয়তো একটা ব্যান্ডের নাম ছিল মাইক্রোবাস। আপনার গান শেখাটার শুরুটা কি মানে শুরুটা আমি সারগাম দিয়ে না না আমি কিন্তু প্লেয়ার ছিলাম, এবং আমার ব্রত বা যেটাই হোক আমি বোধহয় আমার একটা ফ্যাসিনেশন যেটাই বলেন ওইটাই ছিল, আমি একদিন প্লেয়ার হবো, বড়ো প্লেয়ার হবো। আমি মোহামেডান ক্লাবে জয়েন করেছিলাম আর কি, ঢাকা মোহামেডান ক্লাবে। তো ওই সময় আমার মানে আই এম জাস্ট ওয়েটিং ফর রেজাল্ট, মানে ম্যাট্রিকুলেশনটা আমার কমপ্লিট হয়েছে। তো আমার এক বড়ো ভাই, উনি আবার মোহামেডান ক্লাবের সাথে কানেক্টেড ছিল, কামাল ভাই, উনি নিয়ে গেল। তো ওখানে সব বড়ো বড়ো সব প্লেয়ারদের দেখলাম, ওখানে যে আমাকে ইন্ট্রোডিউস করিয়ে বললো যে আপনাদের ই শুরু হবে মানে ক্যাম্প শুরু হবে। তো আমি আবার খুলনাতে ফিরে যাই আর কি। তো ওই সময়টায় আমি আমার একটা বন্ধু একদিন আমাকে বলে যে আমি গিটার শিখি, একদিন যাবি? আমি বলি চল দেখি, তুই গিটার শিখিস একটা নতুন একটা বিষয়। তারপর ওর সাথে আমি গেলাম আর কি ওখানে। যাওয়ার পরে ও যে দেখি ও একটা সাইকেল নিয়ে, বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আর কি। যাওয়ার সাথে সাথে আমাকে গিটারটা বললো ধর, হেল্পার হেল্পার রাইট ক্যারিয়ার। ও মূলত আমাকে নিয়েছে ওই জন্যই যে যাবি আমার সাথে, মানে ও তো সাইকেল চালাতে পারবে না, আমাকে বললো ধর। আমি বললাম যে হ্যাঁ তুই তো আমাকে আজকে মামু বানালি, বুঝতে পারছি আর কি, এইটা এইটাই ছিল মূল। হ্যাঁ না না ফ্রেন্ড তা না, এমনি চল একসাথে যাবো, একসাথে ফিরবো। তারপর গেলাম পিছনে গিটারটা ধরে বসে আছি। ওখানে আমাদের যে আমাদের ব্যান্ডের সাথে পরে উনি ছিল, ইনভলভ ছিল পান্না ভাই, এত সুন্দর ওনার হাত, এত সুন্দর সুদিং একটা সাউন্ড আমি পেলাম গিটারে, বিশ্বাস করবেন না আমার মানে একটা অন্যরকম একটা অনুভূতির মধ্যে কাজ করলো। তো ও চলে আসার পরে আমি বললাম যে আমিও শিখবো, প্ল্যান করলাম। এখন গিটার নাই, আমার দুলা ভাই আমার বড় বোন তখন আমাকে এলিফ্যান্ট রোড থেকে একটা গিটার কিনে দেয় আর কি। তা আমি ওটা বাসার ভিতরে রাখতে পারতাম না, আমি ছাদের মানে কী বলো ওটাকে ওই ছাদের এই চিলে কোঠায় আমি গিটারটা লুকিয়ে রাখতাম। তো প্র্যাকটিস করতাম বাসায়, ঘরে বসেই করতাম, কিন্তু আমার বাবা কখন আসবে বা আমার আব্বা কখন ফিরবে ওই চিন্তা করে আবার ঠিক ওই আবার চিলে কোঠায় রেখে দিতাম আর কি। একদিন ওনার সামনে পড়ে গেল, এটা কি আপনি? এটা গিটার আর কি। তো বলে যে এটা তোমার হাতে কেন, এটা এখানে কেন? আমি বললাম যে আমার একটা ফ্রেন্ড ও রেখে গিয়েছে, ওই আবার নিয়ে যাবে আর কি। বলে যাও আমি যা দেখেছি আর যেন কখনোই ওটা আমি শিখে শিখে। হ্যাঁ শুনে আপনার লেখা গানের মধ্যে বা সুর করা গানের মধ্যে স্মৃতি স্মৃতিময়তা একটা বিষয় সবসময় থাকে, একটা গান যদি শুনতে চাই। আচ্ছা আচ্ছা সেটা না, আমার একটা গান ছিল তুমি পৃথিবীতে, করেছো অনেক বেশি দিনই একটা গান ছিল আমার। তো ওই গানটা একটা ভাবি কি উদ্দেশ্য করে লেখা? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠিক বলেছেন আপনি, এবং দীর্ঘদিনের মানে সম্পর্ক তো অনেক দিন। হ্যাঁ 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 এটা বারো বছর মানে এক যুগ, তারপরে বিয়ে করেছি। এনিওয়ে এটা হাতে আগে থেকেই বলে ফেললাম বিষয়টা, এটা অন্যভাবে আমরা মাঝে মাঝে বলি যে একজনের সাথে আমার সম্পর্ক ছিল, এখন কেউ কেউ হয়তো চিন্তা করে যে কারোর সাথে ছিল এখন সে কোথায়, আমি মানুষের পরে হয়তো বলি যে এখন সে এখন আমার ঘরেই আর কি, আমার এখানেই আছে আর কি। সেই সময়গুলো মিস করি, করবেন সবাই এটা করে আর কি।
তুমি পৃথিবীতে মোরে করেছো অনেক বেশি ঋণী, তোমার নিঃস প্রেম বড় সুন্দর জীবন দিয়েছে কতখানি। তুমি ভাই প্রথম অ্যালবাম ডিফারেন্ট টাচ এবং প্রথম অ্যালবাম এই বাজিমাত এবং ব্যান্ড নিয়ে তারপরে হচ্ছে আপনাদের অনেক ধরনের ব্যস্ততা। আপনার প্রথম কনসার্ট কি খুলনাতে না ঢাকাতে? প্রথম কনসার্ট না ঢাকাতে, ঢাকাতে। খুলনাতে আমরা খুব কম করেছি কনসার্ট, মানে অ্যালবামের আগে করেছি অনেক, কিন্তু ঢাকাতে করেছি। আমার যত মনে পড়ে ফার্স্ট কনসার্ট ছিল আমাদের ঢাকা মেডিকেল কলেজে। কলেজ থেকে আপনার গান গাওয়া শুরু যেটা বলছি? হ্যাঁ কলেজ, হ্যাঁ ইন্টারমিডিয়েট থাকে, হ্যাঁ মানে ফুটবলটাকে রেখে দিয়ে তারপর গিটারটা হাতে নিলেন। হ্যাঁ গিটারটা হাতে নিলেন, তারপর গান শুরু হলো। এই ক্ষেত্রে আপনার প্রিয় শিল্পী বা যারা আপনাকে ভাবাতো ওই সময়ে? ওই সময় তো ওই যে যেটা ভালো লাগতো কিছু গান, মানে মাহমুদুর নবীর গান অনেক ভালো আমার পছন্দ ছিল, তারপর ব্যান্ডের কিছু গান তো ছিলই, আব্দুল আলিম কিন্তু আমার খুব ফেভারিট, মানে ভীষণ ফেভারিট। আর দেশের বাইরে দু একজন আছে, মানে অল টাইম ফেভারিট, যা আমার যার গান আমার শুনলে মনে হয় গান গাওয়া উচিত না আর কি, এরকম মনে হয় আমার। সত্যি কথা, আমি যখন ওনার গানগুলো শুনি আমার মনে হয় আমরা কেন গান করি আমরা। মেহেদি হাসান অল টাইম ফেভারিট, আর নুসরাত ফতেহ আলী খান এবং লতা মঙ্গেশকর, এই তিনজনের গান আমার ভীষণ পছন্দের। আমার তো বাইরের অনেক অনেকই পছন্দ, আমার পল ইয়াং পছন্দ, আগে জর্জ মাইকেলের গান শুনতাম প্রচুর, তারপরে ক্যানি রোজার্সের গান শুনতাম প্রচুর, তারপরে ইগলসের গান শুনতাম, তো সেগুলো তো হতেই পারে পছন্দ, কিন্তু আমি তো সবসময় ওগুলো নিয়ে পড়ে থাকি না, সারাদিন ওই গানগুলো নিয়ে থাকি না। কিছু আমি ইদানিং খেয়াল করছি কিছুই যে ট্রিবিউট করছে, তো এই যে আমরা গানগুলো করছি এখন নতুন যে জেনারেশন, তাদের কাছে আমরা আমরা কি দায়িত্ব নিয়েছি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য? আমাদের কি শিল্পীরা আছে না যেসব গানগুলো অনেক নিচে পড়ে আছে, কত সুন্দর সুন্দর গান। আমি যদি বলি আপনি একটা গান শুনি, যদি আমাকে জানতে সাধ হয় বাংলার মুখ তুমি দেখে নিও, যদি আমাকে বুঝতে মন চায় হে মাটির শ্যামলিমা হে সুপ্রিয়। কত সুন্দর গান, এই যে গানটার কথা যেমন সুর যেমন কথা, আমার তো মনে হয় একটা হিমালয়ের মতো কারাক্রম, মানে পর্বতের মতো একটা গান আমাদের। রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মাহমুদুর নবী, মোহাম্মদ আলী সিদ্দিকী, এত সুন্দর এই গানগুলো কিন্তু এখন আমি দেখছি না, শুনতে পাচ্ছি না, নতুন জেনারেশনের কাছে কিন্তু যাচ্ছে না গানগুলো। অথচ আমরা মানে যারা আমাদের গানগুলো মানে মানে দায়িত্ব নেয়নি, অথচ তাদের গানগুলো আমরা দায়িত্ব নিয়েছি জেনারেশন টু জেনারেশন, মানে ই করে সার্ভ করার জন্য। এটা আমার কাছে খুব মানে ইয়ে লাগে, আমি মনে করি আমাদের গানগুলো করা উচিত। এটা নানান কারণেই হয়ে থাকে, দু একটা গান যদি ভালো লাগে করতে পারে, কিন্তু আমি মনে করি আমাদের যারা সত্য সাহা, আমাদের যারা আছে সুবল দাস, আমাদের যারা আছে কি মাজহারুল আনোয়ার, তারপরে পারভেজ, নুরুল আলম, নুরুল আলম খন্দকার, নুরুল আলম, তারপরে বশির আহমেদ, না শেষ করা যাবে না, মানে এত মানুষের তাদের আমরা তাদের এইগুলো ট্রিবিউট করি আমরা। আমি ওই হ্যাঁ মেহেদি হাসানের গানটা একটু একটু অ্যাটেন্ড করি আর কি, মানে ওনার গান বললাম না, শুনলে আমার মনে হয় গান গাইতে ইচ্ছা করে না, যে আমাদের গান গাওয়া উচিত না আর কি, এত সুন্দর। মানে লতা মঙ্গেশকরের মতো শিল্পী, সে বলছে যে উনি যখন গান করে তখন তার মনে হয় স্বয়ং ভগবান গাইছে, ঈশ্বর গাইছে আর কি, মানে কত বড় কমপ্লিমেন্ট, চিন্তা করেন কত সুরে এবং এত সুরে গান করেন, এত বেজ ওনার গা, মানে ইসে। আলী হোসেন মানে আমাদের এখানকার একজন সুরকার, মানে আমাদের এই দেশে উনি করেছেন গানটা, বাংলা বাংলা গান। ঠাকুর যত না নয়ন দুহাতে বাদল মেঘ হে ঘুমাতে দেবে না, এমন মোহন শ্রাবণ রাতে ভেজা হওয়া যে ঘুমাতে দেবে না, ভেজা হওয়া যে ঘুমাতে দেবে না,
এমন কখনো বেসেছে ভালো, এমন কখনো বেসেছে ভালো, এ বরষা তারে করবে উতল, করবে উতল স্মৃতির তটিনি, বইবে উজানে কাজল ধারা, ঘুমাতে দেবে না কাজল ধারা, ঘুমাতে দেবে না। ভাই, প্রথম প্রেম, প্রথম প্রেমের অনুপ্রেরণা? প্রথম প্রেমটা সত্যি কথা যেটা, যে এখন যদি অন্য কেউ যদি দেখে, হ্যাঁ দেখলেও কিছু আসবে যায়, আমার বাসায় যিনি আছে আর কি, তাহলে উনি তো স্বাভাবিক একটু কি অবস্থা হয় আমি জানি না, বিষয়টা যখন দেখে ফেলে তাহলে কি এটা কি আমরা পাস করব? না, পাস করার দরকার নেই বলছি আর কি। প্রথম প্রেম তো, প্রথম প্রেমটা ছিল, এবার বলেই ফেলি, প্রথম প্রেম যার সাথে ছিল তাকেই সেই আমার ইসে আর কি, মানে আমার ঘরণী ঘরণী। খুব চমৎকার, মানে আপনি যে একজন প্লেয়ার ছিলেন, ফুটবলার ছিলেন, মানে এটার মানে এই মাত্র তার প্রমাণ পেলাম। হ্যাঁ, আমার দেয়া বলটাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে আমার জালেই ফেলেছিলেন। থ্যাংক ইউ। প্রেম তো সবসময়ই হচ্ছে আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, অনুপ্রাণিত করে। আপনার প্রেম তো এতটাই অনুপ্রাণিত করলো যে আমরা গানও শুনলাম। সবচেয়ে বেশি অনুপ্রেরণাটা আসে কোথেকে? এটা পরে সত্যি কথা বলতে, যেটা সেটা প্রেম ছিল না, প্রেমের পোর্শনটা আলাদাই ছিল, আর প্রেমটা হয়েছিল গানের আগেই আর কি, একটা ব্যাপার আর কি। আর আপনার অনুপ্রেরণা তো ছিল অনেক কিছু, প্রকৃতি ছিল অনুপ্রেরণা সত্যি কথা। ওই নদী পথে এত সুন্দর, মানে আমি নদী পথ প্রকৃতি আমার সবচেয়ে সবচেয়ে মানে এগুলো খুব টানে আমাকে, যার কারণে নদী আপনাকে ভাবায়, নদী, হ্যাঁ নদী, সমুদ্র, কী বলবো, বৃক্ষরাজি, গাছপালা সবই আমাকে, পাখির গান, যার কারণে আমি কী করেছি, আমি সুযোগ পেলে, আমি সুযোগ পেলে এই কী বলে যান্ত্রিক ঢাকা ছেড়ে চলে যাই। মানে আমি আমি আমার আমরা আমি আসলে মাল্টি জেলার ইয়ে হয়ে গেছি, মানে মানে সিটিজেন হয়ে গেছে আর কি। জন্ম বরিশাল, বড় হওয়া খুলনা, বড় হওয়া খুলনাতে, ঢাকায়ও সেটল, খুলনাতেও সেটল, ঢাকায়ও সেটল, বরিশালেও সেটল, মানে একদম নিজেদেরই সব কিছু ওখানে। এখন ওখানে আমি একটা ই করেছি, মানে ডুপ্লেক্স করেছি বরিশালে, খুব একটা মফস্বলে, যেখানে সামনে মানে আমার বাসার সামনে পুকুর, মানে সাউথ ফেসটা আর কি, সেখানে আমি দেখতে পাচ্ছি পাখিগুলো, মানে সেগুলো আমি আবার ইয়ে করি, ছবিও তুলি। পুকুরের পাড়েই হচ্ছে বাড়িটা? হ্যাঁ, বাড়িটা বারান্দা, বারান্দা ওখানে, হ্যাঁ ডুপ্লেক্স যেহেতু উপরে দোতলা, হ্যাঁ রাইট, ওটা ওই যে ব্যালকনিটা ওখানে, ওইখানে আপনি আর ভাবি বসার জায়গা আছে আলাদা? হ্যাঁ অনেক জায়গা আছে, একজন না অনেকেই বসতে পারে ওখানে। আপনি মানুষটাও কিন্তু ভীষণ রোমান্টিক, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাড়ি অনেকেই করে, বাড়ি অনেকেই বানায়, কিন্তু এইভাবে করে পুকুর, পুকুরের উপরে একটা ডুপ্লেক্স বাড়ি, তার উপরে বারান্দা, আপনি মাঝে মধ্যে মনে হয় আমি এখানে ছেড়ে চলে যাই আর কি, এরকম মনে হয়। মেজ ভাই, সলো ক্যারিয়ার নিয়ে কি আর কাজ করার সম্ভাবনা আছে? আরও গান করবেন সলো নাকি? করবো, হ্যাঁ সলো, সলো করবো কেন, মানে কিছু কিছু গান আছে যেগুলো মানে সলো ছাড়া মানে করা মুশকিল আর কি। ব্যান্ড থেকে? আর ব্যান্ড থেকে এবার আমি আমি কমিটেড, মানে কি বলবো, আমি কমিটমেন্ট করছি যে খুব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, খুব শীঘ্রই পেয়ে যাবেন, খুব অল্প কিছু গান করব। হ্যাঁ মানে অ্যাট লিস্ট, মানে আপনি নগর ছেড়ে যে অন্য কোথাও যাবেন, কোনো রাজ্যে যাবেন, ওই রাজ্যে যাওয়ার আগে অন্তত পক্ষে আমাদের মানে যারা ডিফেন্ড আছে, ভক্তদের জন্য অন্তত পক্ষে আপনি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ অবশ্যই। কারণ আপনাদের গানের একটা ধরন আছে, আলাদা একটা রকম আছে, মানে আসলেই ডিফারেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেলোডির কথা যদি বলি, ভীষণ মেলোডি, ইটস আওয়ার প্লেজার, থ্যাংক ইউ। স্টেজ শো কেমন এনজয় করেন? স্টেজ শো তো এনজয় করবই, এটা মানে একটা এটা পাচ্ছি, ফিডব্যাকটা সাথে সাথে পেয়ে যাচ্ছি, হ্যাঁ, আর ভালো হলে কিন্তু খুব মানে একটা স্ফূর্তিতে থাকি আর কি, একটা স্ফূর্তি কাজ করে, একটা এক্সাইটমেন্ট কাজ করে,
দেখলাম যে তখন হয়তো মানে কী বলে ডিনার টাইম হয়ে গেছে, অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু ওই ওইটা নিয়ে হয়তো আমরা বসে ই করছি, এত সুন্দর একটা প্রোগ্রাম করেছি, সেই খুশিতে হয়তো কিছুটা সময় এমনি চলে যাচ্ছে আর কি। আপনার স্বপ্ন এবং সুন্দর স্বপ্ন, প্রকৃতির কাছে ফিরে যাওয়ার স্বপ্ন, এটা মানে আরও সুন্দরতম হোক, আপনার ডুপ্লেক্স বাড়ির বারান্দা আরও বেশি জ্যোৎস্না মাখা হোক, সেটা আমাদের চাওয়া থাকবে ইনশাআল্লাহ। শুভরাত্রি আপনাদের সবাইকে। আর যেহেতু ডিফারেন্ট টাচের মেজবা রহমান, তো আমাদের আজকের আমাদের রাত বিরাতের শেষটাও করছি একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? শীতের রাত, কিন্তু আমরা আজকে বর্ষার গান গাইতে গাইতে শেষ করবো ভাই একসাথে, শ্রাবণের মেঘগুলি। আমি অনুমতি দিলে আমি একটু গলা মেলাবো আমার ওই সময়ের খুব প্রিয় গান আছে আর কি। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে, শ্রাবণের মেঘগুলো চড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী চড়াই, শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী চড়াই। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে, কবিতার বৈশবে খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবি বাগান বিলাসী ঘেনা দুলেছে, আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে।